আমি জানি না এই মুহূর্তে সৌরভ সরকার কি নিয়ে আসছেন। সে আসছে সিরাজগঞ্জ থেকে। হুতুলুলু কাটাই মামা কায়না জব আর নয় বাম মুসা, অনেক হয়েছে বাজ, কারণ আজকে আমার টপিক গাছ। তো গাছ বলে কি বিয়ে হবে না? প্রথমে তার ছেড়া ম্যারিড জোকস। একটা বেগুন গাছের সাথে একটা ডাব গাছের বিয়ে হলো, একটা বেগুন গাছের সাথে একটা ডাব গাছের বিয়ে হলো, ফুল সজ্জা রাত, ঘনিষ্ঠ মুহূর্ত। এমন সময় একটা অ্যাম্বুলেন্স চলে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, অ্যাম্বুলেন্স ভাই, অ্যাম্বুলেন্স ভাই, কি সমস্যা? আর বলিস না, ডাবের চাপে বেগুন ভর্তা হয়ে গেছে। তো সেদিন একটা বনে দুইটা গাছ রোমান্টিক মুহূর্তে ছিল, রোমান্স করছে, রোমান্স করছে। এমন সময় একটা লোক আসে, একটা গাছ কাটে নিয়ে চলে গেল। এই দেখো আর একটা গাছ করছে, ওই গাছ চোর মানুষ, যেদিন তুই এমন মুহূর্তে থাকবি সেদিন আমি তোর খাট ভেঙে দিব। তো সুন্দরবনে জরুরি মিটিং বসছে, প্রতিনিয়ত নাকি গাছ ডিরেক্টর হাসান ভাইয়ের ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে। এই শুনে গাছ বলতেছে যে আচ্ছা কারণ কি? আর একটা গাছ বলছে, আর বলিস না, ডিরেক্টর হাসান একটু একটু পর পরে কয় ওকে কাট কাট কাট। ভাবেন আমাদের মাজার স্যার যদি নিউটন হইতেন তাহলে কি হইতো? তিনি একটা আপেল গাছের নিচে বসে আছেন, তার স্টেডিয়ামের উপর একটা টুইং করে আপেল পড়তো, সে আপেলটা তুলে দেখতেন আপেলটা পাকা না কাঁচা, আরে ধুরু খিদে লাগছে খায় নেই। সুন্দরবনে সুন্দরী গাছ কেন এত বিখ্যাত? কারণ এরাই একমাত্র সুন্দর যারা নিপুণ আপুর মতো আটা ময়দা না মাইখে সুন্দরী। তো সেই দিন জুয়েলের স্যার রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে দেখে একটা পাকা আম গাছ, আম পারলো পারে না খাওয়া শুরু। আমি যে আমটা পারলাম, আম টক হয় মিষ্টি হয়, এটা নুনটা কেন? এই শুনে গাছ বলতেছে, আরে ভাই গাছের নিচে পানি দেওয়ার মেশিনটাকে চেঞ্জ করেন। তো সেদিন একটা আম গাছ আর পেয়ারা গাছের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। আম গাছ দৌড়ায় পেয়ারা গাছ দৌড়ায়, আম গাছ দৌড়ায় পেয়ারা গাছ দৌড়ায়। এমন সময় পেয়ারা গাছ জিতে গেল, কেন বলেন তো? আম গাছটা ল্যাংড়া ছিল। আমাদের পাক্কু পড়াশোনা করে না, সে পালায় বেড়ায় পালায় বেড়ায়। একদিন তার বাবা বলতেছে, এই দিকায় পড়তে বস। এই কথা শুনে পাক্কু তাল গাছের উপর বসে গেছে, বলে এই নাম যা পর পর। এই পর পর করতে করতে একটা তাল টুকুস করে পড়লো। এই দেখা পাক্কু বলতেছে, আব্বা আমার থেকে অর পড়ার আগ্রহ বেশি। হ্যালো, হ্যাঁ এটা আপনাকে বলছি, গাছকে ততটাই ভালোবাসেন যতটা গাছের নিচে বসে ভালোবাসা করেন। থ্যাংক ইউ। মারদাঙ্গা মারদাঙ্গা মারদাঙ্গা, আমাদের দেশে তো আসলে শিক্ষার হার এতই কম যে কখনো কখনো বৃক্ষ লাগান কর্মসূচি যখন লেখা থাকে সেটাও মানুষ বাজেভাবে নিয়ে নেয়। জুয়েল ভাই, তুমি একটা অসাধারণ টপিকস নিয়েছ। আমরা কি জানি যে মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কোন প্রাণী? গাছ। গাছ, গাছ যে প্রাণী সেটা তো বহু আগে আবিষ্কৃত হয়ে গেছে। গাছ যে কথা বলে সেটাও কিন্তু স্যার জগদীশচন্দ্র আবিষ্কার করে গেছেন। এখন আবিষ্কৃত হয়েছে যে গাছ অভিমান করে, গাছ সঙ্গীত বোঝে, গাছ ক্রোধ বোঝে, ভালোবাসা বোঝে। আর এই গাছ যদি আমাদেরকে শস্য না দিত, ফল না দিত, আমরা মানুষ জন্মাতে পারতাম না। আমাদের আগে তারা, তারপরে আমাদেরকে ওরা জন্ম দিয়েছে। অতএব এইরকম একটা সাবজেক্ট তুমি নিয়েছো এবং যা যা আসার কথা ছিল তুমি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে এনেছো, তোমাকে অভিনন্দন, ধন্যবাদ। খুবই চমৎকার, খুবই চমৎকার, ভেরি নাইস। নিপুণ, আজকে সৌরভ তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো ছিল। তুমি গাছ নিয়ে, গাছগুলো দিয়ে যেভাবে জোকস পড়লে, অসাধারণ সব জোকস ছিল, আমি অনেক এনজয় করেছি সত্যি সত্যি। অসাধারণ। গাছের দিকে এখন যে আমরা নানাভাবে তাকাতে পারবো,
গাছ কে নিয়ে যে আমাদের আরো অনেক বেশি কিউরিওসিটি মানে জেগে গেছে সেটা তুমি পেরেছো আমাদেরকে জাগিয়ে দিয়েছো মাজার ভাই গাছ নীরবে সবকিছুই বলে সেটা তুমি সরবে কৌতুকের মাধ্যমে রম্য কথার মাধ্যমে যে পরিবেশন করলে গাছকে তুমি কোথায় তুলে দিলে তুমি নিজেও জানো না গাছের উপকারিতা গাছ যে মানুষের জন্য কতটুকু প্রয়োজন সেটা আজকে এই হাসর প্ল্যাটফর্মে বোঝা গেল যে গাছ আমাদের জীবন গাছ আমাদের সব কিছু গাছ আমাদের অনেক কিছু আমাদের বন্যা প্রতিরোধ থেকে আরম্ভ করে সব রকম আমাদের স্থলভাগ বাঁচানোর জন্য গাছের প্রয়োজন তুমি আজকে এই গাছের প্রয়োজনীয়তার কথা বারবার মনে করিয়ে দিলে রম্য কথার মাধ্যমে অনেক বড় কাজ করলে সৌরভ তুমি ধন্যবাদ তোমাকে অসাধারণ কন্টেন্ট এবং খুব সময় উপযোগী এই সময় সুন্দরবন কথাটা বারবার এসছে গাছের কথা এসছে মানে এর থেকে আমার মনে হয় না আর তোমার সব বলা হয়ে গেছে আমি আর নতুন করে কি বলবো তুমি ভীষণ ন্যাচারাল খুব সহজাত মানে বিল্ট ইন কিছু বিষয় আছে তোমার মধ্যে তুমি অভিনয় করলেও খুব ভালো করবে আর আর এটা আরও ভালো বলতে পারবে সাজু খাদেম অভিনয়ের বিষয়টা আমার মনে হয়েছে যে একদম এবং প্রত্যেকটা বুলেট ছিল খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সৌরভ থ্যাংক ইউ